লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম হাতে নিয়ে ইটভাটায় ছুটলেন খোদ চাঁচলের মহকুমা শাসক। গ্রামীণ এলাকার মহিলারাও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে পারেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশাসনের এই পদক্ষেপ। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় তার দপ্তর থেকে সটান বেরিয়ে পড়েন গ্রাম্য এলাকায় প্রকৃত লক্ষ্মীদের সন্ধানে। ইটভাটায় গিয়ে সেখানকার মহিলা শ্রমিকদের সঙ্গে দেখা করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা আবেদন করেছেন কিনা সেই নিয়ে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। যারা এই প্রকল্পের আওতাভুক্ত এখনো নন তাদের হাতে তুলে দেওয়া হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র। এছাড়া যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো পর্যন্ত নেই তাদেরকে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রশাসনের আধিকারিকেরা। প্রশাসনের দেওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণ করে মহকুমা শাসকের হাতে তুলে দেন মহিলা শ্রমিকেরা। আবেদনকারী টাকা পাবে বলে আশ্বাস দেন। এদিনের কর্মসূচিতে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল এক নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমিরন ভট্টাচার্য, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজিৎ শঙ্কর ও সোমনাথ মান্না সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্প বিভিন্ন ক্যাম্পগুলি সাফল্যের সাথে চলছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি স্কিম খুবই জনপ্রিয়। আমরা জানি সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃতও হচ্ছে এবং আবেদনও করছে। তো এখানে কিছু মানুষ আমরা জানতে পারলাম রয়েছেন কর্মী ইটভাটায়, যারা হয়তো একদিনের রেজ বা একদিনের মজুরি ছেড়ে তাদের পক্ষে হয়তো ক্যাম্পে গিয়ে একটা দিন নষ্ট করা সম্ভব নয়। এই জন্য আমরা ট্রাই করলাম যে আমরাই এখানে এসে উপস্থিত হব। ডিও সাহেব রয়েছে, ভাইস সাহেবরা রয়েছে, তো আমরাই এখানে এসে তাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার নেই তাদের ফর্ম ফিল আপ করালাম, যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই স্বাস্থ্যসাথী কার্ড ফিল আপ করালাম, যাতে নিডি মানুষগুলো পশ্চিমবঙ্গ সরকার যে সুবিধা দিচ্ছে সেগুলো পেতে পারে।